ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একাদশের সুযোগ পেয়ে ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে ভালোই বল করেছেন সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ জ্যামাইকা তালোয়াসের বিপক্ষে বারো রানে জয়লাভ করেছে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স টুর্নামেন্টে সাত ম্যাচের মধ্যে এটি তাদের দ্বিতীয় জয় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো আটাত্তর রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার জবাবে ব্যাট করতে নেমে উনিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জামাইকা তালাবাস। ব্যাট হাতে চার নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব কিন্তু ইমাদ ওয়াসুমের প্রথম বলে এল বিডব্লিউ ফাঁদে পড়ে প্যাভিলনে ফেরেন সাকিব গায়নার হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ষাট রান করেন সাইহো এছাড়াও শেষের দিকে মাত্র ষোলো বলে বেয়াল্লিশ রান করেন অরনি স্মিথ এবং বারো বলে চব্বিশ রান করেন কেমোপল তবে ব্যাট হাতে না পারলেও বল হাতে পুষিয়ে দেন সাকিব চার ওভার বলিং করে তিরিশ রানের বিনিময়ে তুলে নিয়েছেন একটি উইকেট জ্যামাইকা তালাউসের হয়ে বলার মতো একমাত্র ব্যান্ডেন কিং ছাড়া আর কোনো ব্যাটসম্যান রান করতে পারেননি শিশুটি বলে একশো চার রান করে রান আউট হন ব্যান্ডেন কিং চার ওভারে সতেরো রানের বিনিময়ে দুই উইকেট লাভ করেন ইমরান তাহির সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পঁচিশ ও সাতাশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য ছুটি নেওয়া এই সিরিজে তাকে পাওয়া যাবে না তার অবর্তমানে আমিরাতে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান আমিরাত সফরের দলে নেই অলরাউন্ডার মেহেদি হাসানও পারিবারিক সমস্যার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিনি এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু বলেছেন মেহেদির কিছু পারিবারিক সমস্যা আছে সেজন্য এই সিরিজ থেকে সে ছুটি নিয়েছে টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল নুরুল হাসান সাবির রহমান মেহেদি হাসান মিরাজ আফি হোসেন মোসা্দেক হোসেন লিটন দাস ইয়াসির আলী মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ এবাদুদ হোসেন হাসান মোহাম্মদ নাজবুল হোসেন মাসুম আহমেদ শরীফুল ইসলাম সুমু সরকার ও রিশাদ হোসেন